ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের উঠতি তরুণ সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল। দুই বাংলার দর্শকরাই তার গায়কিতে মুগ্ধ। শুধু দর্শকদের মুগ্ধতাই নয়, নোবেল প্রশংসা পেয়েছেন খ্যাতনামা সঙ্গীতজ্ঞদের কাছ থেকেও। তবে নিজের করা অনেক মন্তব্যে অহংকার প্রকাশ পেয়েছে এই উঠতি সঙ্গীতশিল্পীর। মঙ্গলবার দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে প্রায় চ্যালেঞ্জই ছুড়ে দিলেন নোবেল। তার দাবি, গত 10 বছরে এই দেশের মিউজিক ইন্ডাস্ট্রি দাঁড়াতেই পারেননি। নিজের ফেসবুক হ্যান্ডেলে নোবেল লিখেছেন, বাংলাদেশে তো গত 10 বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও, তোমার লেজেন্ডদের না হয় আমিই শেখাবো কীভাবে 2020 সালে মিউজিক করতে হয়। অর্থাৎ এই সময়টাতে যারা সঙ্গীত জগতে কাজ করে গেছেন, আলোচিত হয়েছেন, কিংবদন্তি তুল্য হয়েছেন, তাদের 2020 সালে কীভাবে মিউজিক করতে হয় সেটাই শেখাবেন। নোবেলের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই দেশের সঙ্গীতপ্রেমী অনেক ক্ষুব্ধ হয়েছেন। নোবেল নিজের যোগ্যতার মানদণ্ড উল্লেখ করে বলেন, 2 বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে। 2 বছরে ফ্লপ হিট গানের সংখ্যা 2টি, তোমার মনের ভেতর অনুপম রায় এবং আগুন পাখি শান্তনু মৈত্র। নোবেল বলেন, তোমাদের লেজেন্ড গত 10 বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্ট সেকশনে জানাও। বাংলাদেশে তো গত 10 বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও, তোমার লেজেন্ডদের না হয় আমিই শেখাবো কীভাবে 2020 সালে মিউজিক করতে হয়। এর আগেও নোবেল নানা সময় বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Thank you.